কেমন ছিল 2012 সালের শিক্ষাক্রম? আমরা বর্তমান আলোচনার প্রেক্ষিতে সবাই দেখছি যে আমাদের পরীক্ষা পদ্ধতি বলি বা যাই বলি 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী হবে। তো একটা প্রশ্ন থেকে যায় না যে 2012 সালের শিক্ষাক্রমটা কেমন ছিল? তো তোমাদের জন্য অনেক কষ্ট করে খুঁজে 2012 সালের শিক্ষাক্রমটা বের করেছি। সেখান থেকে তিনটা কি পয়েন্টটা তোমাদের দেখাবো, কত মার্কের পরীক্ষা হয়, কি হয়, এন্ড এভরিথিং তোমরা দেখে যাবা। যারা অলরেডি জয়েন করেছে এবং জয়েন করনি, ভিডিওটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো তোমাদেরকে নিয়ে যাই এই যে প্রসেসটা আছে সেই 2012 সালের শিক্ষাক্রমে। সকল সাবজেক্টের ভিতরে এই জিনিসটা কমন, শুধুমাত্র বাংলা দিয়ে আমি বুঝাচ্ছি যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। বাংলার পার্টে আমরা প্রথম যে জিনিসটার দিকে খেয়াল করবো সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা। মার্ক ডিস্ট্রিবিউশন কেমন ছিল? প্রথমে আসি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর একটা প্যাকেজ আছে, আবার নবম দশম শ্রেণীর প্যাকেজটা, নবম দশম শ্রেণীর প্যাকেজটা ভিন্ন। আমরা সবাই যদি বিষয় কাঠামোটা একটু খেয়াল করি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা 150 মার্কের পরীক্ষা হতো, ইংরেজি 150 মার্কের পরীক্ষা হতো, গণিত 100 মার্কের পরীক্ষা হতো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 মার্কের পরীক্ষা হতো, বিজ্ঞান 100 মার্কের পরীক্ষা হতো, তথ্য প্রযুক্তিতে 50 মার্কের পরীক্ষা হতো। এছাড়া সাধারণ বিষয়ে ছিল ধর্ম নৈতিক শিক্ষা 100 মার্কের, শারীরিক শিক্ষা 50 মার্কের, কর্ম জীবনমুখী শিক্ষা 50 মার্কের, চারু ও কারুকলা 50 মার্কের, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলো ছিল 100 মার্কের। এই ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নম্বর কাঠামো বা নম্বর ডিস্ট্রিবিউশনটা যেটা পরীক্ষা হতো। পরবর্তীতে আমাদের একটা প্রশ্ন থাকে, তাহলে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কেমন ছিল? এর পরের পেজে অ্যাকচুয়ালি নবম দশম শ্রেণীর গল্পটা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে আবশ্যিক বিষয় ছিল, ঐচ্ছিক বিষয় ছিল, গ্রুপ সাবজেক্ট ছিল। আবশ্যিকের ভিতরে ছিল বাংলা 200 মার্কের পরীক্ষা হতো, ইংরেজি 200 মার্কের পরীক্ষা হতো, গণিত 100 মার্কের পরীক্ষা হতো, ধর্ম ও নৈতিক শিক্ষা 100 মার্কের পরীক্ষা হতো, তথ্য প্রযুক্তি 50 মার্কের পরীক্ষা হতো, ক্যারিয়ার শিক্ষা 50 মার্কের, এবং শারীরিক শিক্ষা যে সাবজেক্টটা ছিল সেটা ছিল 100 মার্কের। এই হচ্ছে টোটাল 800 নাম্বারের পরীক্ষা। এছাড়াও যারা সায়েন্স বিষয়টা সিলেক্ট করতো তাদের জন্য ছিল ফিজিক্স 100 মার্কের, কেমিস্ট্রি, বায়োলজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 মার্কের। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুধুমাত্র সায়েন্সের জন্য ছিল। ওকে, আচ্ছা এবার বিজ্ঞানের ঐচ্ছিক বিষয়গুলো আসি, সেইখানে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা সহ আরো অন্যান্য সাবজেক্টগুলো ছিল। যদি ব্যবসায়ী শিক্ষার ক্ষেত্রে আসি, সবগুলো 100 মার্কের পরীক্ষা হতো, ব্যবসায়িক উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। ব্যবসায় শিক্ষার ঐচ্ছিক বিষয়গুলো ছিল পরিবেশ ও ভূগোল ও পরিবেশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কৃষি শিক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভাষা ইত্যাদি। আমরা যদি পরে চিন্তা করি মানবিক বিভাগের জন্য, মানবিক বিভাগের জন্য ছিল ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল, অর্থনীতি বা পৌরনীতি এবং বিজ্ঞান, সবগুলো 100 মার্কের। এবং ঐচ্ছিকের বিষয় ছিল অর্থনীতি, পৌরনীতি, দেন হচ্ছে কৃষি শিক্ষা, নৃবিজ্ঞান, গার্হস্থ্য শিক্ষা ইত্যাদি। মোট 1300 মার্কের পরীক্ষার যে প্রসেসটা সেটা ছিল, প্রতি ক্ষেত্রেই 1300 মার্কের প্রসেস ছিল। এই ছিল হচ্ছিল গিয়ে মার্ক ডিস্ট্রিবিউশন। এখন মূল্যায়নের ক্ষেত্রে নাম্বার কোন বিষয়গুলো প্রায়োরিটি পেত, যেমনটা আমরা এবার শুনছি যে ধারাবাহিক মূল্যায়ন কিছু থাকতে পারে, সো ধারাবাহিক মূল্যায়নে কি হতো সেই সেগমেন্টটাতে একটু নিয়ে যাই। এই তিনটা কি পয়েন্টারই আমি একটু সবার ফোকাস আনতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টনটা কেমন ছিল। শ্রেণী কাজ মানে হোমওয়ার্কের জন্য ছিল 10 মার্ক, শ্রেণী কাজ শ্রেণীর ক্লাস অ্যাক্টিভিটি যেটা ছিল সেটার জন্য 10 মার্ক, বাড়ির কাজ ও অনুসন্ধানমূলক কাজের জন্য ছিল 5 মার্ক, শ্রেণী অভিজ্ঞা ক্লাস টেস্ট যেটা ছিল ক্লাস টেস্টের জন্য ছিল 5 মার্ক, এই 20 মার্ক ছিল হচ্ছে আমাদের ধারাবাহিক মূল্যায়নের ভিতর। এখন আমরা যে জিনিসটা শুনতে পাচ্ছি যে 30% হবে ধারাবাহিক মূল্যায়ন থেকে এবং 70% হবে লিখিত। এটাই ছিল আমার কাছ থেকে তোমাদের জন্য আপডেট। কার কেমন লেগেছে একটু ঝটপট জানাবা, অনেক খুঁজে টুজে শিক্ষাক্রমটা নিয়ে এসেছি। সকল সাবজেক্টের জন্য মোর অর লাইক সেম এই বিষয়টা, সাবজেক্ট ওয়াইজ পরবর্তী টপিক ম্যাপিং আলাদা ছিল। ওটাও যদি কেউ দেখতে চাও, জানতে চাও, প্লিজ কমেন্টে জানাই, আমি চেষ্টা করবো এটা ড্রাইভ লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।